আসসালামু আলাইকুম সবাইকে, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি মূলত হচ্ছে ক্রাফটিং ভিডিও। কিছুদিন আগে আমার এক ছোটো বোন, সে আমার কাছে আবদার করে আমি যেন তাকে হালকা বেগুনি রঙের উপর একটি পেন্টেড থ্রি পিস বানিয়ে দিই আর সাথে ক্রাফটিং চুড়ি। তো তার চুড়ির মাপ নাকি তার জানা ছিল না, তখন আমি তাকে বললাম তার যেন স্কেলের একদম শুরুর মাথায় তার একটা চুড়ি রেখে আমাকে তার ছবি দেখায়। তখন দেখে বুঝলাম তার হাতের সাইজ 26। তারপর আমি থ্রি পিসের সাথে ম্যাচ করে হালকা বেগুনি কালারের চুড়ি বানাতে বসে গেলাম। তো আমি প্রথমে চুড়ি বেসটা করে নিয়েছিলাম সুতা দিয়ে। এবার আমি সুতোর মধ্যে বিভিন্ন রকমের পার্ল, পুঁতি, স্টোন এগুলো বসিয়ে খুব সুন্দর একটি চুড়ি তৈরি করে নিলাম। তো আপনারা দেখছেন আমি কী কী পার্ল পুঁতি ইউজ করছি। আমি এখানে তিন টাইপের চুড়ি ব্যবহার করছি, দুইটা হচ্ছে একটু মোটা, একটা হচ্ছে একটু মাঝারি, আর দুইটা হচ্ছে একদম চিকন চিকন। টোটাল 5টা ক্রাফটিং চুড়ি হবে। তার নাকি বেগুনি কালার অনেক পছন্দ, তো আমি তাকে বললাম যে কোন বেগুনিটা দেব। বেগুনি কালারের মধ্যে অনেকগুলো শেড হয়, সে বললে একদম হালকা যে বেগুনি কালারটা হয় তার মধ্যে আমি যেন কাজ করে দিই। তো কাস্টমার তো যেভাবে বলবে সেভাবে আমাদের করতে হবে, তাই না? তো তার পছন্দের কথা মাথায় রেখে এই হালকা বেগুনি কালারটার উপরে আমি কাজ করা শুরু করেছিলাম। নেক্সট ভিডিওতে আমি কিভাবে 1 পিসে অথবা 3 পিসে কাজ করেছি সেটা আপনাদের দেখাবো। এখন আমি প্রায় ফেসবুক স্ক্রল করতে করতে দেখি যে অনেকেই ক্রাফটিং চুড়িগুলো অনেক বেশি পছন্দ করছে। আমি নিজেও আমার পেজে বেশ কয়েকটি ক্রাফটিং চুড়ির দিয়েছি, পোস্ট করেছিলাম, বেশ সাড়াও পেয়েছি। আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী এই ধরনের ক্রাফটিং চুড়ি অথবা পেইন্টেড শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি নিতে চান, তাহলে অবশ্যই আমার পেজ ভিজিট করবেন। আপনারা আমার পেজ ভিজিট করতে হলে আমি ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আমার পেজটি ভিজিট করবেন। ভালো লাগলে লাইক ফলো করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবগুলো চুড়ি একসাথে তৈরি করার পর বেশ ভালোই দেখতে লাগছিল। এক এক করে এখানে ভিডিওটি যখন আধা ঘন্টার ভিডিও একসাথে টেনে টুনে অনেক এডিট করার পর যখন 6 মিনিট 7 মিনিটে আনা হয় তখন মনে হয় যে কতই সহজ, কিন্তু আসলে যারা করি আমরা এইসব ক্রাফটিংয়ের কাজ তারাই বুঝি কত কষ্ট হয় এক একটা প্রোডাক্ট তৈরি করতে। তো আমি সবসময় পার্সেল বা প্রোডাক্ট কনফার্ম করার আগে, অর্ডার কনফার্ম করার আগে সবসময় ডেলিভারি চার্জ সহ হাফ পেমেন্ট বিকাশ করে নিই। হাফ পেমেন্ট বিকাশ করার পরে, কাজটা শেষ করার পরে বাকি টাকা বিকাশ হয়। অনেকে বিশ্বাস করতে চায় না, অনেকে আবার বিশ্বাস করে দেয়। যারা বিশ্বাস করতে চায় না তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা বিশ্বাস করে দেয় আমি 100% চেষ্টা করি তাদের বিশ্বাসের মর্যাদা রাখার। ভিডিও করার তেমন টাইম হয়ে ওঠে না, এজন্য চ্যানেলে তেমন ভিডিও আপলোড দেওয়া হয় না। আমি সবসময় চেষ্টা করি কাস্টমার কেমন জিনিস চাচ্ছে, কাস্টমারের ইয়াটা বোঝার।
তার লক্ষ্যটা বোঝার, যে সে কেমন চাচ্ছে, কীরকম চাচ্ছে, কীরকম কালার চাচ্ছে। সবাই বলে অনলাইন সেলাররা নাকি ঠকায়, সবাই তো ঠকায় না, যারা একটু ভালো করে দাম দিয়ে যাচাই বাছাই করে কিনতে পারে তারা অবশ্যই জিতে। আপনি 5,000 টাকার জিনিস যদি 5 টাকায় কিনেন তাহলে তো ঠকবেনই, তাই না? আমার এক একটি অর্ডার, এক একটি পার্সেল, এক একটি প্রোডাক্ট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। খুব যত্ন সহকারে আমি এই কাজগুলো করি। আমি এই কাজগুলো করি আমার ভালোবাসা থেকে। অনেকেই বলে টাকার অভাব তো নাই, কেন এগুলো করি? ভাই, টাকার অভাব থাকলে কি মানুষ এগুলো করে? আমি আমার ছোটো থেকেই এগুলোর প্রতি অনেক শখ, সেই শখের বসেই আমার এই পেজটা খোলা, পেজটাকে আস্তে আস্তে বড় করা। তো এই তো চুড়িগুলো রেডি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।